टूटी बाजू बंदड़ी लू मायो And pari 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 mari nathni ramoti bikhra bikhra jaye mari nathni everyone assalamu alaikum so amader ekhane weekend aaj apnader shonge share korbo ekta faki baji weekend treats amar family er jonno ebong bideshi boroi ke kibhabe shushadu banalam dekhte thakun ajker vlog german culture e weekend ta kintu khubi serious eder jonno mane weekend hocche shudhu rest neyar din ar robibar to ekhane shobkichui bondho thake so jai hok aaj hocche shonibar bikel amader family er ritual hocche amra bikel bala ba shondha bala ekshonge shobai mile movie dekhbo একটু পপকর্ন অথবা একটু ভাজা পোড়া সো আজ আমি যেটা করছি বাসায় একটা ম্যাকডোনাল্ডস ফিল দেওয়ার চেষ্টা করলাম আমি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ এবং চিকেন বসিয়ে দিলাম ওভেনে আর এখন আপনাদেরকে দেখাবো এই প্লাম বা বিদেশি বড়ইটাকে কিভাবে আমি সুস্বাদু বানালাম প্যাট্রিক এটা কিনে নিয়ে এসেছে অনেক দিন হয় বাট এটার একদমই স্বাদ ছিল না পানসে অথবা টক বলতে পারেন সো আমি ছোট ছোট করে কেটে নিলাম আর আমি একটুখানি প্লাম দেখছি আবার একটুখানি কিন্তু ওভেনে যে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি সেটারও খেয়াল রাখছি উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় ইত্যাদি ইত্যাদি আর ডেফিনেটলি ফ্রোজেন ফুড কিন্তু হেলদি না বাট এক দুইবার বছরে তো খাওয়াই যায় সো আসি এবার বিদেশি বড়ইয়ের দিকে এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর বড়ইয়ের বিচিটা কিন্তু আমি রেখে দিয়েছি আপনাদের দুলাভাই এই ডিজার্টটা খুবই পছন্দ করে সো হি ইজ সো হ্যাপি আমি যেটা করলাম বড়ইটাকে বা পামকে কিন্তু আমি একদম বিচি সহ এখানে নিয়েছি এর সাথে যাবে শুধু চিনি মানে শুধু একটা উপকরণ দিয়ে একটা ফানসে অথবা একটুখানি টেস্টি না ফলকে যে কত সুন্দরভাবে খাওয়া যায় সেটাই কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে আর এটা শুধু বিদেশি বড়ই না বা পালমের সাথে না যে কোনো ফ্রুটসের সাথে আপনি এভাবে করে খেতে পারবেন যদি এমন কোনো ফ্রুটস হয় যেটাতে স্বাদই নাই সো আমি এখানে আমার ইচ্ছে মতো সুগার নিয়ে নিলাম এটা ডিপেন্ড করবে একেবারেই আপনি কতটুকু সুগার পছন্দ করেন আর এই যে এটা বসিয়ে দিলাম ঢেকে দিলাম এখন আপনাদের দুলাভাই আসছে দেখতে যে ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেনের কী অবস্থা কারণ বাপ ছেলে খুবই অস্থির হয়ে আছে কখন হবে আর আমি চেয়েছিলাম বাসায় কম পরিশ্রমে একটু ম্যাকডোনাল্ডস অথবা বার্গার কিং এর একটা ভাইব নিয়ে আসা যেটা উইকেন্ডে অনেক সময় আমাদের মন চায় না বাট স্টিল ফ্যামিলির জন্য কিছু করতে হয় সেই রকম ফ্রোজেন ফুড কিন্তু একটা গুড আইডিয়া 5-7 মিনিট রান্নার পর কিন্তু ঢাকনা খুলে এখন আমি একটু মিষ্টি টেস্ট করব এটা ডিপেন্ড করবে একেবারেই আপনার উপর আপনার যদি মনে হয় যে না মিষ্টি যথেষ্ট হয়নি আপনি আবার সুগার অ্যাড করতে পারেন আর এখন আপনাদের দুলাভাই আমাদের সোফা কাম বেডটাকে বড় করছে যেহেতু আমরা মুভি দেখবো এবং খাবো তাই সমস্ত কিছু আমাদের সোফায় হবে সেজন্যই সোফাটাকে এখন বেড করা হলো আর এই পর্যায়ে কিন্তু আমি জালটা একদম বন্ধ করে দিয়ে শুধু ঢেকে দেবো আর আমাদের চিকেন ডান ফ্রেঞ্চ ফ্রাইজটা হতে একটু সময় লাগছে আরও কিছুক্ষণ ফ্রেঞ্চ ফ্রাইজটাকে আমার ওভেনেই রেখে দিলাম একটুখানি হিটে আর এখন চিকেন আমি সার্ভ করব 2-3 মিনিট পরেই এবার ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে দেখি একটু বেশি ডান হয়ে গেছে বাট সামহাও একেবারে খারাপ হয়নি জাস্ট কয়েকটা একটু পুড়ে যাওয়ার মতো হয়েছে আপনাদের ভাগিনা এত এক্সাইটেড যে সে ওয়েট করছিল কখন শেষ হবে সো এসে সে চিকেন নিয়ে গেল আমি এখন নিয়ে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ তাড়াহুড়ো করে বানিয়ে সল্ট আর পাপড়িকা না মিশিয়ে নিয়ে গিয়েছিলাম সো এখন আবার আমি আসলাম রান্নাঘরে মিশাচ্ছি একটুখানি লবণ আর হালকা একটুখানি পাপড়িকা তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে কারণ ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইসে কিন্তু কিছুই দেয়া থাকে না আর নিয়ে যাচ্ছি এখন ক্যাচাপ এবং মায়োনিজ বাবার পছন্দ মায়োনিজ আর ছেলের হচ্ছে ক্যাচাপ দুলা ভাই রিসার্চ করছে কোন মুভি দেখবে বিশাল এক প্রবলেম মুভি খুঁজতেও তার 20 মিনিট সময় লাগে সো যাই হোক এখন আমরা সার্ভ করছি খুব ভালো ফিল হচ্ছে কমের মধ্যে পরিশ্রম ছাড়া খুব ভালো একটা ট্রিট ফ্যামিলির জন্য মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি করেও যে ফ্যামিলির প্রশংসা পাওয়া যায় সেটার একটা প্রমাণ সো খাওয়া দাওয়া শেষে আমরা খেলাম এখন ডিজার্ট কম সময় একটা পানসে ফলকে দারুণ সুস্বাদু বানানো সো এই ছিল আমাদের উইকেন্ড আপডেট সবাই ভালো থাকবেন বাই